হ্যালো বন্ধুরা, আমি নাজিমুদ্দিন মির্জা, নাজিমুদ্দিন টিউটরের পক্ষ থেকে বলছি। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা কাউন্ট করব। কাউন্ট মানে কি? গণনা আপনারা জানেন তো। চলুন আমরা কাউন্ট করা দেখে নিই। কাউন্ট করার জন্য আমরা কি করব, যেখানে আমরা উত্তর পেতে চাই সেই সেলগুলি বা সেই সেলটি সিলেকশন করলাম। করার পরে এই যে হোম ট্যাব, সাম, এডিটিং গ্রুপ, অটো সামের এই অ্যারোতে ক্লিক করলাম। করার পরে দেখতে পাচ্ছেন কাউন্ট নাম্বার আমরা ক্লিক করলাম। দেখেন সব ঘরগুলো একই উত্তর দেখিয়ে দিচ্ছে। এভাবে আমরা কাউন্ট করতে পারি, অথবা আমরা এই অ্যারোতে ক্লিক, আমরা এই ঘরটি সিলেকশন করলাম, এই অ্যারোতে ক্লিক করলাম, কাউন্ট নাম্বার ক্লিক করলাম, এন্টার প্রেস করলাম। এবারে আমরা লেফট ক্লিক করে এটা টেনে দেবো কতদূর, যতদূর আমাদের প্রয়োজন। এভাবে আমরা কি কাউন্ট করতে পারি। এবার কাউন্ট আমরা কেন করব এবং কাউন্টের মাধ্যমে কি আমরা কাউন্ট করতে পারি সেটি ভালো করে দেখে নেন। এখন আমরা এটা টেনে দিলাম। এখন দেখেন আমরা সাপোজ এটা থেকে নাম্বার মুছে দিলাম। দেখুন এখন কটি ঘরে ভ্যালু দেওয়া আছে, টোটাল তো ছিল 5টি ঘর, অর্থাৎ যে কটি ঘরে ভ্যালু লেগা ছিল সেই কটি ঘরে কাউন্ট করছিল। কিন্তু এখন দেখেন আমরা একটি ঘর থেকে ভ্যালু মুছে দিলাম, অর্থাৎ একটি ঘরে ব্ল্যাঙ্ক আছে। যখন ব্ল্যাঙ্ক আছে সাথে সাথে এখানে কাউন্টের ঘরে কি হয়েছে, ওটা কাউন্ট করছে না, অর্থাৎ ওটা মুছে গেছে, অর্থাৎ 4 হয়ে গেছে, একটা সাবট্রাক হয়ে গেছে। এক কারণ ওই ঘরে কোনো ভ্যালু নেই, তাহলে কি করতে পারে, কাউন্ট ব্ল্যাঙ্ক ঘর কাউন্ট করতে পারে না। এখন সাপোজ এখানে আমি স্পেশাল সিম্বল লিখলাম বা ABC লিখলাম, লেখার পরে দেখেন এখানে অ্যালফাবেট ভ্যালু লিখতেই সেটা সেই ঘরটি বাদ দিচ্ছে। তাহলে অ্যালফাবেট ভ্যালু ও কাউন্ট করতে পারে, পারে না। এরপরে আমরা দেখবো যদি স্পেশাল সিম্বলস যেমন @ হ্যাশ, কমা, সেমিকোলন এসব যদি লিখে এন্টার প্রেস করি তবে কি হবে। দেখেন আমরা এখান থেকে ধরে স্পেশাল সিম্বল এগুলো লিখলাম, দেখেন সেটিও কাউন্ট করতে পারছে না। তাহলে ব্ল্যাঙ্ক হওয়ার, স্পেশাল সিম্বল বা আপনার অ্যালফাবেট এগুলো কোনো কিছু কাউন্ট করতে পারে না, কে কাউন্ট। তাহলে কাউন্টের মাধ্যমে আমরা কি কাউন্ট করতে পারি, শুধুমাত্র নিউমেরিক ভ্যালু। এই যে নিউমেরিক ভ্যালু কতগুলো ঘরে আছে সেই ঘরগুলো কাউন্ট করতে পারে। আর একটা জিনিস আপনাকে দেখাচ্ছি, দেখেন সাপোজ আমরা যখন অটো সাম করবো, অটো সাম সরি কাউন্ট নাম্বারে ক্লিক করলাম, করে এই প্রথম থেকে এই পর্যন্ত রেঞ্জ দেখিয়ে দিলাম। তাহলে এখানে কটি ঘর, মোট 6টি ঘর। এখন আমরা এন্টার প্রেস করলে কটি দেখাচ্ছে, 5টি। কেন 5টি দেখাচ্ছে, কারণ 5টি ঘরে নিউমেরিক ভ্যালু লেখা আছে, বাট একটি ঘরে কি আছে, অ্যালফাবেট ভ্যালু। তার মানে কি ওই অ্যালফাবেট ভ্যালু বা স্পেশাল সিম্বল বা স্পেস এগুলো কাউন্ট করতে পারে না, তার জন্য কি হচ্ছে, এরকম হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ইন দিস ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, এবং যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি প্লিজ ওই লাল সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।